প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি যে একজন কন্টেন্ট ক্রিয়েটার 1000 ভিউতে অর্থাৎ ইন্ডিয়ান প্রাইসে কত টাকা পান। তো তার জন্য কি করতে হবে, আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে এবং তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। তো এখানে বলি যে ইউটিউবে কিন্তু দু ধরনের দর্শক রয়েছেন, একজন কন্টেন্ট ক্রিয়েটার ও অপর একজন হলো যিনি ভিডিও দেখেন অর্থাৎ সাবস্ক্রাইবার। তো এখানে দেখা যায় বর্তমান সময়ে যুব সমাজ অনেকটা সময় কিন্তু বন্ধুরা ইউটিউবে অতিবাহিত করে এবং একদল মানুষ যেমন ইউটিউবে ভিডিও দেখে আরেক দল মানুষ কিন্তু ভিডিও বানায়, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানায়। ঠিক মানুষের চাহিদা মতো ভিডিও তখন তারা বানায় এবং সেই চাহিদা অনুযায়ী মানুষের ভিডিওগুলো দেখে এবং সেই ভিডিওর দেখার পরিবর্তে অর্থাৎ যে ভিউটা হয় তার বিনিময়ে কিছুটা পারিশ্রমিক সে পায়। তো আজকের টপিক হলো এটাই এবং সাদাসিধেভাবে আপনাদেরকে জানাবো এবং বাংলা ভাষায় একদম স্পষ্ট কথা, হয়তো কোনো ইউটিউবার হয়তো এই কথাগুলো বলে কেউ বলে না, কিন্তু আমি আজকে 1000 ভিউ ইন্ডিয়ান রুপিতে কত টাকা পাই সেটাই আপনাদেরকে জানাতে চলেছি। তো বর্তমান সময়ে আমরা কি জানি যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব কিন্তু একটা বিগেস্ট প্ল্যাটফর্ম বলা যায়, যেখানে মিউজিক থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে গেম থেকে শুরু করে কী নেই সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা রয়েছেন। তো এই কন্টেন্ট ক্রিয়েটাররা অর্থাৎ মানুষের চাহিদা মতো ভিডিও বানিয়েও তারা কিন্তু বন্ধুরা উপার্জন করছে। তো এই যে উপার্জনের যে বিষয়টা, এই উপার্জনের বিষয়টা কোথা থেকে আসে, অর্থাৎ ইউটিউব আমাদেরকে কোথা থেকে দেয়, অর্থাৎ গুগল সেই টাকাটা কোথা থেকে আমাদের অর্থাৎ আমাদেরকে প্রোভাইড করে। তো এখানে কথা বলো হলো যে গুগল কিন্তু বিভিন্ন কোম্পানির সঙ্গে তাদেরকে চুক্তি হয়, যে বিভিন্ন কোম্পানি গুগলের কাছে প্রস্তাব নিয়ে আসে যে আমার অ্যাডটা আপনাদেরকে চালাতে হবে এবং তার বিনিময়ে কী করে গুগল তাদেরকে একটা টাকার প্রস্তাব দেয় এবং তাদের সঙ্গে টাকা কিন্তু বন্ধুরা গুগল নেয়। তো এখানে একটা বিষয় হলো গুগল যে টাকাটা নেয় এটা কিন্তু পুরো একটা অ্যাডসেন্স যে কোম্পানিগুলো আছে অর্থাৎ অ্যাডের যে কোম্পানি তারা কিন্তু গুগলকে সেই টাকাটা প্রোভাইড করে এবং এর কিছু অংশ টাকা অর্থাৎ তাদের যে কমিশন সেটা কিন্তু গুগল কিন্তু বন্ধুরা রেখে দেয় এবং বাদ বাকি যে টাকাটা সেটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে দেয়। তো এখানে একটা স্পষ্ট ভাষা হলো গুগল কিন্তু বন্ধুরা আমাদেরকে কোনো টাকা দেয় না, বরঞ্চ গুগল আমাদের সঙ্গে কিন্তু বন্ধুরা টাকা নেয়, এটা অন্তত বাস্তব কথা, একদম একদম ধ্রুব সত্যি কথা। তো এবার আমরা জানবো যে 1000 ভিউজ অর্থাৎ একজন কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ 1000 ভিউজে ইন্ডিয়ান প্রাইসে পায় মাত্র 25-30 টাকার মধ্যে কিন্তু বন্ধুরা পায়। এবং এমন কিছু কন্টেন্ট রয়েছে অর্থাৎ যে কন্টেন্টের ওপর ভিডিও বানালে আপনার 1000 ভিউয়ে কিন্তু বন্ধুরা ইন্ডিয়ান প্রাইসে কিন্তু বন্ধুরা 100 টাকা পর্যন্ত আপনার পেতে পারেন এবং ওই ভিউটা যখন 1000 ভিউ থেকে যখন মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করে তার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অঙ্কটা অনেকটাই বেশি। এবার আমরা জানবো যে বাংলাদেশের যদি কোনো ভাই বন্ধু আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, বাংলাদেশে আমি যেটা আন্দাজ করতে পারছি হয়তো বাংলাদেশের রুপিতে হয়তো 30-35 টাকার মধ্যে দেয়, হয়তো তারও বেশি হতে পারে। বাংলাদেশের কোনো ভাই বন্ধুরা যদি ভিডিওটা দেখেন তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন যে 1000 ভিউজে আপনাদের ওখানে কত দেওয়া হয়। আশা করি ওই অ্যামাউন্টটাই হয়তো দেওয়া হতে পারে। তো এবার আমরা জানবো যে বিভিন্ন কোম্পানি গুগলের কাছে প্রস্তাব নিয়ে আসে এবং গুগল সেই অ্যাডগুলো কিন্তু কিন্তু বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের অর্থাৎ সাবস্ক্রাইবারদের ভিডিওতে কিন্তু সেই অ্যাডগুলো শো করানো হয় এবং তারপরের পরিবর্তে একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু 25-30 টাকা 1000 ভিউজে কিন্তু বন্ধুরা পাই। তো এখন বর্তমান সময় এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে যেখানে আমরা কিন্তু বন্ধুরা বিভিন্ন রকম অর্থাৎ কোনো কিছু স্মার্টফোন হোক বা যাই হোক কোনো কিছু কিনতে গেলে কী করি, আগে আমরা ইউটিউবে এসে সেটা দেখি এবং তারপর সেটা আমরা তার যে একটা অভিজ্ঞতা নিয়ে জিনিসটা কিন্তু বন্ধুরা আমরা পারচেস করি। তো এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা ভূমিকা অর্থাৎ এডুকেশানের বিষয়টাও কিন্তু ইদানিং খুব জোর দিয়েছি ইউটিউবে কিন্তু বন্ধুরা, আমরা ফ্রিতে কিন্তু বিভিন্ন কোচিং কিন্তু বন্ধুরা আমাদেরকে করায়। এখান থেকেও কী হয় আমরা ভালো সুবিধা পাচ্ছি এবং আমাদেরকে ফ্রি অফ কস্ট অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ভিডিও পাচ্ছি, আমরা মনোরঞ্জন হচ্ছি এবং কন্টেন্ট ক্রিয়েটার সেই মতো ভিডিও বানিয়ে কিন্তু বন্ধুরা পয়সা উপার্জন করছেন। তো একজন ইউটিউবের জার্নি শুধুই যে টাকা পাওয়া এটা নয়, কারণ বন্ধুরা একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে গেলে অনেকটা পরিশ্রম দিতে হয়, অনেক সময় সাপেক্ষ কাজ দেওয়ার পর তবেই তার আর্নিংটা কিন্তু বন্ধুরা আসেন। দূর থেকে যদি মনে হয় যে অনেকটা সহজ, কিন্তু বন্ধুরা বাস্তবে কিন্তু অতটা সহজ কিন্তু না। হয়তো আমি বলে দিলাম যে 1000 ভিউজে হয়তো 25-30 ইন্ডিয়ান রুপিতে 30 টাকা দেয়, কিন্তু বন্ধুরা এই 1000 ভিউজ জানতে গেলে মনে হয় যে কত ইউটিউবার যে পায়ের ঘাম মাথায় ফেলতে হয় তার কোনো হিসাব কিন্তু নেই। তো বন্ধুরা এ নিয়ে আবারও একটা নতুন একটা ভিডিও হয়তো কোনো দিন জানিয়ে দেবো। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আমাদেরকে কমেন্ট তো করতে ভুলবেন না, লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে আছেন নতুন এসে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, এই কারণে কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও এবং টেক ভিডিও
আপনাদের জন্যই নিয়ে আসতে থাকবো। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।